কতদিন থাকবি? যতদিন না তোমার কাজ শেষ হয়, তারপর তোমার কাছেই ফিরে যাব। নিজেরে জানিস, যেদিন জানবি সেদিন আর তুই এও জগতে থাকবি নিরে। এর চিনিস কে তুমি? এখন বলবো নি, যেদিন যাব সেদিন হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। আমি তোমাকে জানতে চাই, দেখতে চাই তুমি কে। এখন নয় রে, এখন নয়, সময় হলে এরে চিনবি জানবি। এক কেবল তোরই দেখাবো এ কি। এখন নেমে আয় দেখিনি, নেমে আয়, নেমে আয়, নেমে আয় ওই ওখান থেকে, নেমে আয়, নেমে আয়, নেমে আয়। আচ্ছা কি ব্যাপার বলুন তো, কেন রে? আপনি কি সেদিনের মতো আজও আমাকে? দুঃশালা, গাল দেবেন না, খিসিও দিতে পারি, দরকার নেই। আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি দেখতে পাই, আমি বললাম, কিন্তু তারপর কি হয়েছিল আমার? সব শালারা এরে নেলা খেপা বলে, এখন দেখছি তুইও কোনো অংশে কম যাস না রে। হ্যাঁ, তুই তো এরকম করে দাঁড়িয়েছিলি যেমন এখন টি আছিস। হ্যাঁ, কিন্তু আমার কেমন মনে হচ্ছে আপনি আমাকে হিপনোটাইজ করেছিলেন, মানে বাজি করে কোনো বাজি। বাজি দেখবি আর বাজি করে দেখবি নি, চিনবি নি তারে, সে কি হয় রে বেটা? আচ্ছা সত্যি করে বলুন তো, কি চান আপনি আমার কাছে? কি চান? আরে লরিন, ও লরিন, তুই এর কাছ থেকে মুখ ফিরিয়ে থাকিস নি লরিন, থাকিস নি, এখানে চলে আসিস, চলে আসিস লরিন। ও লরিন, ও লরিন, ও লরিন, ও লরিন, বল না এরে, বল তুই এরে কাঁদাবি নি লরিন, বল না লরিন, বল এরে তুই কাঁদাবি নি, এর কাছে চলে আসবি, চলে আসবি, বল না। আসবো, এখন বাড়ি যাব, আমার আমার মা পচে বসে আছেন। ছেলে আসবার পথ চেয়ে আর কত রাত করবে? আপনি খেতে চলুন, অনেক রাত হয়ে গেল। খাবো, তোমার পুত্ররত্নটি এখনো ঘরে ফিরলো না, ওই খাবার আমার গলা দিয়ে নামবে? মহেন্দ্র আর ভূপতিকে খাইয়ে দিয়েছি, ওরা ঘুমিয়ে পড়েছে। শুধু ওরা কেন ভুবন, এই শিমলেপাড়ার সমস্ত ভদ্রগৃহস্থ ঘুমিয়ে পড়েছে, শুধু জেগে আছে নরেন দত্তের বাবা আর মা, ছেলেকে নিয়ে যাদের অহংকারের শেষ নেই। সে অহংকারের অবসান হলো বলে আপনি এই কথা বলছেন কেন? আজ না হয় ফিরতে ওর রাত হচ্ছে। শেষ রাতে ফিরবে, জ্ঞান ফিরলে। জ্ঞান ফিরলে মানে? আরে আমি নিশ্চিত তোমার ছেলে নেশা করছে। না মা, দেখো দেখো দেখো, মাথাটা
মাথাটা বড় ঘুরছে মা, চোখ বন্ধ করলেই যেন বিশ্ব ব্রহ্মাণ্ড সব ঘুরছে, আমি যেন আর আমাকে নেই, কোথাও ভেসে বেড়াচ্ছি। মজায় কতগুলো টান দিয়েছো যে ভেসে বেড়াচ্ছ? আমি নেশা করিনি বাবা, উনি বোধহয় আমাকে হিপনোটাইজ করেছে। উনি? উনি কে? ওই দক্ষিণেশ্বরের পাগলা জাদুকর রামদত্ত, যার পাল্লায় পড়ে সর্বস্ব বিসর্জন দিয়ে যাকে অবতার বলে প্রচার করছে তিনি? কেন কেন গিয়েছিলে তুমি তার কাছে? কেন বলো কেন? জানি না, জানি না কেন আমি গিয়েছিলাম। এতটা পথ পায়ে হেঁটে কিভাবে সেখানে পৌঁছলাম জানি না, সেখান থেকে কিভাবে আবার এখানে পৌঁছলাম তাও জানি না, জানি না কিচ্ছু, জানি না কিচ্ছু, জানি ও মাই গড, আমার যুক্তিবাদী ছেলে এসে কিনা শেষ পর্যন্ত ওই রকম একটা লোকের আমি 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 বিশ্বাস করতে পারছি না। নরেন তুই? হ্যাঁ আমি নরেন্দ্র, নরপতি বলে নিজেকে গর্ববোধ করি, সেই আমি কিছুতেই তার ঢাক আমি উপেক্ষা করতে পারলাম না। বিশ্বাস করুন বাবা, ও মা বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি পারিনি, কিছুতেই পারিনি, কিছুতেই না। কি হবে, কি হবে এবার? কি আবার হবে, যা হবার তা তো হয়ে গিয়েছে। তোমার ছেলের চোখ মুখের দিকে তাকিয়ে দেখো, নরেন্দ্র, নরেন্দ্র, নরপতি, সে আজ ফিরে এসেছে, কিন্তু জিতে নয়, পরাভূত হয়ে ফিরে এসেছে, পরাভূত হয়ে। উঁচু মাথা আমার ছেলে একেবারে মাটিতে লুটিয়ে দিয়ে ফিরে এসেছে। যাও 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 যাও, ওকে আমার সামনে থেকে দূর করে দাও, যাও নিয়ে যাও, যাও চল চল ঘরে চল। হাঁটতে জানেনি গো, সে হাঁটতে জানেনি, কিন্তু হাঁটতে তারে হবেই এর মায়ের কাছে, এই কালীঘরের কালীর কাছে মাথা তারে নোয়াতেই হবে, নোয়াতেই হবে। ও ঠাকুর, এ কি বলছেন আপনি? কে হারবে, কার কাছে হারবে, কার মাথা মায়ের পায়ে লুটোবে? ওই যে আছে না একজন, যে সবসময় নিজের জয় ভাবে, তবে কি জানো ওই জয় আর বেশি দিন থাকবে না, হারতে তারে হবে। যেদিন সে হারবে সেদিন এ জিতবে, এ জিতবে। ঠাকুর আপনি না বলেন খেতে বসে কথা বলতে নেই? ও হ্যাঁ তাই তো, আর বলবো না, আর বলবো না, হ্যাঁ আর বলবো না। ও আর একটা কথা, কালকে কিন্তু আমি একখানে যাবো ওই বড়নগরে বেনির বাড়িতে, সে বলে গেছে এর নেমন্তন্ন করে গেছে, তার অনেক গাড়ি, সে গাড়ি পাঠাবে বলেছে এর কাছে। হ্যাঁ কালকের কথা কাল ভাবা যাবে, বলে রাখলুম, বলে রাখলুম, আবার যাবার কালে তুমি না করনি। একলাটি কিন্তু সেদিনে আপনি যেতে পারবেননি এ আমি বলে দিলুম। একলাটি যাবে কেনে, তোমার ব্যাটারা আছে না? তা কে যাবে আপনার সঙ্গে? আমি ডাকালে নিয়ে যাব। হ্যাঁ আপনার লেটও তো আছে। হ্যাঁ লেটু তো আছে, সে থাকবে ও ছায়া সঙ্গী হয়ে সবক্ষণ, কিন্তু তা তারে তো সঙ্গী করে নিয়ে যেতে পারেন। হ্যাঁ তারে নিয়ে যাব অন্য কোথাও একদিন, তুমি রাকালরে নিয়ে গেলে নিশ্চিন্তি তো? হ্যাঁ বেশ বেশ বেশ, হ্যাঁ বেশ। জানেন ঠাকুর, রাকালের বউয়ের জন্যে
আমার বড় মায়া হয়, কত কষ্ট হয়। স্বামীকে ছেড়ে বউটা যে একলাটি থাকে সে যে ভারী কষ্ট, ভারী কষ্ট। বৌমা, 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 দরজা বন্ধ করে রেখেছো কেন মা? ও বৌমা, বৌমা, দরজাটা খোলো না মা, দরজাটা খোলো। ও বাবা, দরজাটা তো দেখছি ভেতর থেকে বন্ধ। বৌমা, ও বৌমা, কি হবে এখন? শুনছেন, শুনছেন, এদিকে একবার আসুন না, এদিকে একবার আসুন। কি কি হলোটা কি? দেখুন না, দেখুন, বৌমা আমাদের ঘরের মধ্যে ঢুকে তোর বন্ধ করে দিয়েছে। সত্যি কোটের পেপার্স গুলো একটু শান্তিতে দেখতে দেবে না? আরে দরটা ঠেলে দেখো না। অনেক ঠেলেছি, অনেক, কোনো সাড়া শব্দ পাচ্ছি না ভেতর থেকে, দেখুন না আপনি একটু। বৌমা, 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 ও বৌমা, বৌমা দেখো না, দেখো না, দোরের সামনে তোমার শৌমাতা দাঁড়িয়ে আছেন, একটু দেখো না মা, দরজাটা খোলো না। ও বৌমা, 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 কি হয়েছে বৌমা, শরীর খারাপ হয়েছে? আরে বৌমা, উনি কি জানতে চাইছেন তোর কি শরীর খারাপ লাগছে? ছি মা, তুই না আমার ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীকে সকালবেলায় চোখের জল ফেলতে নেই মা, ফেলতে নেই। চোখের জল বিনে যার কাছে আর কিছু নেই সে কি আর করবে মা? আরে তোর কি এখানে মন টিকছে না রে? বাপের বাড়ি যাবি? না 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 না, এই সময় তুই বাপের ঘরে যাস না মা। তোর চোখের জল যেমন আমরা সহ্য করতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, তেমনি তোর চোখের জল এখন তোর মা, তোর দিদিরা কেউ সহ্য করতে পারবেন না, তাদের খুব কষ্ট হবে রে মা। তুই আমাদের চোখের সম্মুখ থেকে চলে গেলে কার দিকে চেয়ে বাঁচবো রে আমরা? আপনাদের ছেলেকে চোখের দেখা না দেখলে আমি কি করে শ্বাস নিই মা? মা গো, আমাকে আর একটিবার সুযোগ দে মা, আমি যাব, আমি যাব ঠাকুরের কাছে, তোর স্বামীকে ফেরাতে আমি যাব, আমি যাব ঠাকুরের কাছে, আমাকে একবার সুযোগ দে মা, একবার সুযোগ দে, আমি ঠিক যাব, আমি গিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। চল মা, চল, স্নান করে মাথায় সিঁদুর দিয়ে ঠাকুরকে মানত করবি, চল, দেখবি তোর স্বামী ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। ওরা কালে দেখ তো বাপ, এরে ওই কলকাতার বাবুর মতো নাচছে কিনে, হ্যাঁ দেখ না, দেখ, বেশ লাগছে ঠাকুর। লাটু দাদা বিহারি হলে কি হয়েছে? আপনাকে সাজিয়েছে একেবারে কলকাতার বাবুর মতন। বারে বিহারি, তুমি নিজে থাকো দেহাতির মতন, ঠাকুরকে সাজিয়েছ একদম ভদ্রলোকের মতন। ভদ্রলোকের মতো নাচছে বলিস ফিরে রাখালে, দেখ লাটু, এরে সত্যি সত্যি ভদ্রলোকের মতো নাচছে। যাবো ঠাকুর, তেনারা গাড়ি পাঠান। তুমি তো এদিকে নেমন্তন্ন খেতে যাচ্ছ, ওদিকে নবাব ঘরে তো একটা কাণ্ড ঘটেছে গো। নবাবের ঘরে আবার কি কাণ্ড ঘটলো রা? সেখানে তোর খুড়ি, খুড়িকে নেই তো বিপত্তি। এই দেখো দেখি তোর খুড়ির আবার কি হলো রা?
খুরির মাথায় খুব যাতনা হচ্ছে গো। বারবার বলছে তার মাথা নাকি ফেটে যাচ্ছে গো। খুরির আবার মাথায় যাতনা হচ্ছে কেন? এই চল তো গিয়ে দেখি, ওই বেনিপালের বাড়িতে যাওয়ার আগে নবাবখানা ঘুরে যাই। চল দেখি, চল চল চল। ও রাখাল ভাই, মায়ের কি হচ্ছে গো? শুনলে তো, মাথা ধরেছে। মাথা ধরেছে? এখন কি হবে রাখাল ভাই? ধন্বন্তরি গেছে, ভালো হয়ে যাবেন মা। ধন্বন্তরি কোন আছেন? তোমার তো পেটে কিল মারলো কবে রয় না বেটা বিহারি। ঠাকুর আর মায়ের ব্যাপার তাদের উপরই ছেড়ে দাও, চলো আমরা ঘরটা গুছিয়ে ফেলি। লেকিন মাতাজির মাথাতে দর্দ হচ্ছে কেন? কি যাতনা হচ্ছে ও মাতায়। উফ, চিলতেতে দব 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 করছে গো মা। ও রামনীলের খুড়ি, শুনলুম তোমার নাকি মাথা ধরেছে। ও কিছু হয়নি ঠাকুর। না, কিছু না হলে কাহিল আবার মনীষী তো তুমি নগর রামনীলের খুড়ি। তা হ্যাঁ গা, এই এর জন্য চিন্তে করে বুঝি মাথা ধরিয়েছ? ছোট মুখে বড় কথা ঠাকুর, কিন্তু কথাটা না বলে পাচ্ছি নে। বলো না, বলো না যদুর মা, বলো। মাঠারেন আপনার বিয়ে করা বউ? হ্যাঁ, বিয়ে করা বউ মানে সে কি আর যে সে বেড়া, ওই সাতাশ কাটি জ্বালিয়ে এরে জামাই বরণ করেছিল। হ্যাঁ, তবে তবে ওই সাতাশ কাটি জ্বালিয়ে এর বরণের সময় হাতের বন্ধনে সুতো গেছা গিয়েছিল পুরে। ওই অবিদ্যের বন্ধন পুরে গিয়েছিল গা। তা হ্যাঁ গা যদুর মা, তোমার মায়ের মাথা ব্যথার কারণটি এ জানে। ওই শুনেছে এ বরানগর যাচ্ছে, আমি একলাটি যাচ্ছি কিনে সেই ভেবে সাত পাঁচ ভেবে মাথা ব্যথাটি ধরিয়েছে। হ্যাঁ, শুধু না কেন, শুধু শুধু চিনতে হবে নি, সঙ্গে রামলীলো যাচ্ছি নি, কে যাচ্ছে তাও তো জানিনি। একলাটি আপনার সেখানে না যাওয়াই ভালো ঠাকুর। হ্যাঁ গা, চিন্তে করো নি, একলাটি যাচ্ছে নি, ওই রাখালে যাচ্ছে এর সঙ্গে। হ্যাঁ ঠাকুরজি, ও রাখাল ভাইয়ের বাবা জমিদার বাবু আসিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওই কুটি ঘরে বসিয়ে আছে। আর রাখালে? সেবি বসিয়ে আছে। হে, দেখো দেখি। ওগো রামনীলোর খুড়ি, শুনলে ওই রাখালের বাপ পেয়েছে, আবার রাখালও এর ঘরেই রয়েছে গা। ওই দেখো দেখি, ওই বাপ বেটা মিলে খণ্ড যুদ্ধ না শুরু করে দেয়। আমি যাই গো, সেখানে যাই, আমি সেখানে যাই। ও রামনীলো, তোর খুড়ির একটু দেখিস। হ্যাঁ আমি যাই, যাই মা, যাই মা। রাখালের বা পেয়েছে কেন রে, তারে কি নিয়ে চলে যাবে? আমি কি বলবো বলো দেখি, আমি তো ও লাটু, রাখাল যদি চলে যায় ঠাকুর রে কে নিয়ে যাবে রে? কে নিয়ে যাবে? রাখাল ভাই চালিয়ে গেলে আমি ঠাকুরের সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ,